প্রিয় ক্লাব, প্রিয় আবেগ, প্রিয় জায়গা, প্রিয় মুহূর্ত, প্রিয় স্মৃতি, সেই প্রিয় তোমার মতো যে যে ক্লাব, যে ঠিকানা, সেখানেই ফিরতে চেয়েছিলেন ফুটবলের অবিসংবাদিত সুপারস্টার লিওনেল মেসি। তার প্রিয় সেই জায়গা যার হাত ধরে তিনি লিওনেল মেসি হয়েছেন, সেই বার্সেলোনাতেই তিনি যেতে চেয়েছিলেন, কিন্তু যাওয়াটা তার হলো না। নিজে সেই কথা, সেই আবেগের মুহূর্তগুলো বলে দিয়েছেন এবার অবলীলায় লিওনেল মেসি, যখন তার ইন্টার মিয়ামিতে যোগদান নিশ্চিত করেছে বিবিসি। ফুটবল এবং স্পোর্টস সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো মেসির সেই আবেগঘন বার্তা প্রকাশ করে দিয়েছেন। মেসি বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন, ইন্টার মিয়ামিতে তিনি যেতে চাননি। এর পেছনে কী কী কারণ ছিল, কী ঘটনাগুলো ঘটেছিল, কী ঘটনাগুলো তাকে প্রভাবিত করেছিল, সেগুলো অকপটে জানিয়ে দিয়েছিলেন। সেই আবেগ তিনি সামলাতে পারেননি। বলেছেন, আমি বার্সেলোনা ফিরে আসতে চেয়েছিলাম, ইন্টার মিয়ামিতে যোগদানের সিদ্ধান্তে সব সত্য ফাঁস করে বলেছেন বার্সাতে যোগদান করছি না। আমি সত্যিই বার্সাতে ফিরে আসতে চেয়েছিলাম, আমি সেই স্বপ্ন দেখেছি, কিন্তু দুই বছর আগে যা ঘটেছিল তারপর আর সেই অবস্থায় থাকতে চাইনি। নিজের ভবিষ্যৎ অন্যের হাতে রেখে আমি আমার এবং আমার পরিবারের কথা ভেবে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চেয়েছিলাম। সবুজ আলো দেওয়ার খবর আমি শুনেছি, কিন্তু সত্য হলো যে বার্সাতে আমার ফিরে আসার জন্য অনেক, সত্যি অনেক কিছু এখনও অনুপস্থিত ছিল। আমি খেলোয়াড়দের বিক্রি বা বেতন কমানোর জন্য দায়ী হতে চাইনি, আমি ক্লান্ত ছিলাম। টাকা আমার সাথে কখনো সমস্যা ছিল না, আমরা এমনকি বার্সেলোনার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনাও করিনি। তারা আমাকে একটি প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু কখনো অফিসিয়াল, লিখিত এবং স্বাক্ষরিত প্রস্তাব ছিল না। আমরা কখনো আমার বেতন নিয়ে আলোচনা করিনি, কথাটা টাকার ছিল না, নয়তো আমি সৌদিতেই যোগ দিতে যাচ্ছিলাম। আমি নিশ্চিত যে ক্লাবে এমন মানুষ আছে যারা আমাকে বার্সাতে ফিরাতে চায় না, ক্লাবের জন্য নেতিবাচক কথা বিবেচনা করে। আমি অন্যান্য ইউরোপীয় ক্লাব থেকে বিড পেয়েছি, কিন্তু আমি এমনকি ওই প্রস্তাবগুলো বিবেচনা করিনি, কারণ আমার একমাত্র ধারণা ছিল ইউরোপে বার্সেলোনাতে যোগদান করা। আমি বার্সেলোনার কাছাকাছি থাকতে চাই, আমি আবার বার্সেলোনায় থাকব, এটা ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে। আমি আশা করি একদিন ক্লাবকে সাহায্য করব, কারণ এটা সেই ক্লাব যাকে আমি ভালোবাসি, বার্সাকে তাই বিদায় জানিয়েছেন। এভাবেই লিওনেল মেসি যোগ দিয়েছেন ইন্টার মিয়ামিতে। লিওনেল মেসির এই আবেগঘন বার্তা মাত্র 30 মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কোটি কোটি ভক্তরা সেই বার্তা শেয়ার করছেন এবং লিওনেল মেসির আবেগের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। লিওনেল মেসি কত কম সময়ে, মুহূর্তের মধ্যেই কিভাবে সারা বিশ্বে আলোড়ন তুলতে পারেন, তার আরও একবার নমুনা দেখা গেল গভীর রাতে, প্রায় শেষ রাতে, যখন ফ্যাব্রিজিও রোমানো লিওনেল মেসির সেই বার্তাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন। সাথে সাথে পোস্ট করার 30 মিনিটের মাথায় রাত 3টার দিকেই দেখা গেছে তার পোস্ট ভাইরাল হয়ে গেছে এবং সারা বিশ্বব্যাপী সেই বার্তাটি পৌঁছে গেছে, যে বার্তাটি লিওনেল মেসি এবং বার্সেলোনার বার্তা, যে বার্তাটা আবেগের বার্তা, যে বার্তাটা ভালোবাসার বার্তা, যে বার্তাটা ভালোবাসার প্রিয়তমাকে কাছে না পাওয়ার বেদনার বার্তা।